সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি এখন ভেলোরের ঐতিহাসিক টিপু সুলতানের দুর্গের বাইরের অংশে রয়েছি এবং এর অভিনব কায়দায় পাথর দ্বারা তৈরি দুর্গের নির্মাণশৈলী দেখে আমি নিজেই বিমোহিত হয়েছি। দুর্ভেদ্য এই দুর্গে প্রবেশের কোনো পথ নেই, তাছাড়া দুর্গের আশপাশ দিয়ে এই দুর্গে প্রবেশ করাও কোনোভাবেই সম্ভব নয়। ভেলোর দুর্গটি ষোড়শ শতাব্দীর মাঝামাঝি বিজয়নগর সাম্রাজ্যের সর্দাররা কঠোর পরিশ্রম করে তৈরি করেছিলেন। দুর্গের চারপাশে জলভরা খালের মতো দেখা যাচ্ছে, এটিকে পরীক্ষা বলা হয়। জানা যায় এখানে একবার হাজার হাজার কুমির ছুটে এসেছিল শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করার জন্য। এটি প্রতিরক্ষামূলক সুড়ঙ্গ বা লেক বলা হয়ে থাকে। শুধু এর বাইরের সৌন্দর্যই নয়, ভিতরের সৌন্দর্য এক অপরূপ সাজে সজ্জিত রয়েছে। এই গ্রানাইট দুর্গটি দক্ষিণ ভারতের সামরিক স্থাপত্যের সেরা উদাহরণ এবং ভারতের অনন্য দুর্গগুলির মধ্যে একটি। ব্রিটিশরা 1768 সালে এই দুর্গের নিয়ন্ত্রণে নেয় এবং স্বাধীনতা পর্যন্ত এটি নিয়ন্ত্রণ করে। ব্রিটিশ শাসনামলে টিপু সুলতানের পরিবার এবং শ্রীলঙ্কার শেষ রাজা বিক্রম রাজা সিনহাকে দুর্গে বন্দী করে রাখা হয়েছিল বলে জানা গেছে। এই দুর্গের সব কিছু গ্রানাইট পাথর দিয়ে তৈরি। এর স্থাপনা এবং নির্মাণশৈলী হতবাক করার মতো। এই দুর্গটি টিপু সুলতানের দুর্গ নামে অভিহিত মূল কারণ হচ্ছে 1799 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধের সময় টিপু সুলতান নিহত হন। তার মৃত্যুর পর তার পরিবারকে এখানেই বন্দি করে রাখা হয়েছিল। এরপর থেকেই এটিকে টিপু সুলতানের দুর্গ বলে সকলেই জানেন এবং টিপু সুলতানের দুর্গ বলে অভিহিত হয়। এই দুর্গকে পাথরের স্তরে স্তরে সাজানো দুর্গ বলা যায়, কারণ পাথরের দ্বারা দুর্গটি এত সুরক্ষিত ও শক্তিশালী। কাছে গিয়ে পরখ করে না দেখলে বোঝা যাবে না। শত শত বছর ধরে এই দুর্গের শক্ত পাথরের মধ্যে খচিত রয়েছে টিপু সুলতানের নাম। যতদিন এই দুর্গের স্থাপনা থাকবে, ততদিন টিপু সুলতানের নাম এখানকার মানুষের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। এই দুর্গটি টিপু সুলতানের পরিবারের লোকজনদের বন্দি করে রাখার কারণে বিখ্যাত হয়ে আছে। টিপু সুলতান মূলত বেঙ্গালুরের শ্রীরঙ্গপত্তনম অঞ্চলের দুর্গ থেকে রাজ্য শাসন করতেন। ঐতিহাসিক এই দুর্গটি দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, তাই এখন ফিরে যাবার পালা। এতক্ষণ ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।